এই যে আমার সামনে এক ভাই ইয়ামাহার লেজেন্ডারি বাইক আরএক্স টানতেছে। দেখেন গতি কিন্তু 71, আমার হচ্ছে 71, ওনার 71 এর বেশি, 72, 73, 74 এরকম হইতে পারে। কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে পুরা কাপায় টানতেছে, দেখেন কি পরিমাণে ধোয়া ছাড়তেছে। আমি জানি না যে আরএক্স এখানে কি হয়েছে, জানি না, এখানে কিছু একটা ঝামেলা হয়েছে হয়তো বা। আচ্ছা দেখেন একদম ধোয়া টোয়া ছাইরা অস্থির অবস্থা একেবারে। আমি জানি না যে আসলে এই আরএক্স দিয়ে কি এরকমই সবগুলো আরএক্স দিয়ে কি এরকম ধোয়া বের হয় কি না, আমি আসলে শিওর না। দেখেন ভাই কিন্তু সেই টানা টানতেছে, ভালো লাগে, বেশ চমৎকার একটা বাইক। আমার খুব ইচ্ছা এরকম একটা আরএক্স কেনার, আমার যদি কখনো সম্ভব হয় আমি একটা আরএক্স কিনব, বেশ চমৎকার একটা বাইক। ঠিক আছে, এটা হচ্ছে আরএক্সএস, আর এটার সাউন্ড মাথা নষ্ট একটা সাউন্ড, সেই সাউন্ড এই মানে এটার সাউন্ড এইটাই, মানে এটা এমন একটা বাইক যে এটার সাউন্ড শুনলেই মানে বোঝা যায় যে এটা আরএক্স জোস একটা বাইক। আমার খুব ভালো লাগে, আর এই টাইপের বাইকগুলো আসলে গ্রামে বা একটু অফ রোডে চালায় যে কি শান্তি, যখন আমার সামনের দিকেও চালা যায় আমার বেশ ভালো লাগে। আর ওই রকম একটা বাইকে সম্ভবত এটা 80cc হবে, 80cc-র একটা বাইকে দেখেন যে আপনার 80 গতি ওঠে। ওকে ভাই, টোল তো দিতেই হবে। তো যাই হোক, যেটা বলছিলাম ওই ইয়ামাহা আরএক্স নিয়ে, তো ইনশাল্লাহ আমি যদি পাই কখনো সুযোগ হয় এবং সব কিছু যদি মিলে যায় আমি একটা আরএক্স নেওয়ার আমার ইচ্ছা আছে। কী ব্যাপার, এখানে ঘাটে কোনো ঝামেলা টামেলা হয়েছে কি না বুঝতেছি না।